আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লি রহমান রহিম আলহামদুলিলামিন্তকালাম আলানবাহি মুহমদিহ আজমাইন আবাদ সম্মানিত দিন্দর ভাই বোনেরা আজ আমি আবারও আমার সেই প্রিয় কিতাব লজ্জাতুন নিসা কিতাব থেকে আপনাদের সামনে একটা কবজ দিব বন্ধুরা আমার বেশ কয়েকদিন পর্যন্ত আমার একটা ভাই অর্থাৎ আমার একজন সাবস্ক্রাইবার অনেক বেশি কান্নাকাটি করেন আমার সাথে মোবাইলে তার কষ্টটা হচ্ছে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন বাবার বাড়িতে চলে গেছেন কোনোভাবেই তাকে ফিরিয়ে আনা যাচ্ছে না সে শুধুই স্বামীর কাছ থেকে তালাক যাচ্ছে তো বন্ধুরা আমার বেশ কয়েকদিন আগে আমার একজন খ্রিস্টান ভাই সেই ঢাকা থেকে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিলেন বলেছিলেন যে স্যার আমি একটা হিন্দু মেয়েকে খ্রিস্টান করে এরপর বিয়ে করেছিলাম কিন্তু এই মেয়েটির জন্য আমার সবকিছু আমি করেছি কিন্তু মেয়েটি এখন আমাকে ছেড়ে তার বাবার বাড়িতে চলে গেছে কোনোভাবেই ফিরে আসছে না তো বন্ধুরা আমার এরকমটা কিন্তু একটা দুটো ঘটনা নয় অসংখ্য ঘটনা আমাদের দেশে ঘটে থাকে অনেক সময় স্ত্রীরা এত বেশি অবাধ্য হন যে স্বামী কোনোভাবেই তাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন না তবু বন্ধুরা আমার এই বিষয়ে আসলে আমার চ্যানেলগুলোর মধ্যে তেমন একটা ভিডিও নেই যারা চলে যান অর্থাৎ যেসব স্ত্রীরা স্বামীকে ফেলে চলে যান তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায় অথবা অবাধ্য স্ত্রীকে কিভাবে ফিরিয়ে আনা যায় তো বন্ধুরা আমার আজকে এই লজ্জাতুন নেসা কিতাব থেকে সেরকম একটা আমল আমি আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত কার্যকরী কিন্তু এই আমলটি কেননা এই লজ্জাতুন নিসা কিতাবের শুরুতেই একটা কথা কিন্তু বলা আছে যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন একদম কার্যকর আমলগুলো কিন্তু এই কিতাবের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে আমি অনেকবার বলেছি এই কিতাবটি পাক ভারত উপমহাদেশের মধ্যে সবথেকে দামি কিতাব প্রায় এক হাজার পৃষ্ঠে আছে এবং প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো তদ্বির আছে এবং বলা চলে যে এর থেকে কার্যকরী কোনো তদ্বির কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় তো বন্ধুরা আমার আর এই কিতাবটি বাংলাদেশের সব জায়গাতে পাওয়াও যায় না আমি কিন্তু এটা ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছি মূলত খণ্ডটা একদম ভারতের আসামি কিন্তু হয় এছাড়া কিন্তু অন্যান্য জায়গাতে যে কিতাবগুলো পাওয়া যায় এগুলোর বেশিরভাগই নকল তো বন্ধুরা আমার এই কবচটি আপনাদের সামনে তুলে ধরার আগে কবচ লেখার জন্যে আপনাদেরকে অনুমতি নিতে হবে আমি কমন অনুমতি আপনাদের দিয়ে দিলাম কেননা অনুমতি ছাড়া কোনো কবজ লেখলে সেজন্য কিন্তু কোনো তাসির হয় না বা অ্যাকশন হয় না তো যারা এই কবজটি লিখতে চান আমি তাদেরকে অনুমতি দিয়ে দিলাম যেহেতু আমার একজন শায়েক থেকে আমার এই কবজ লেখার অনুমতি আছে এবং আমি অন্য কাউকে অনুমতি দিতে পারব দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কবজ থেকে একশো পার্সেন্ট কার্যকারিতা পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আপনি মেস্ক এবং জাফরান কালি জোগাড় করে নেবেন বন্ধুরা আমার মেস্ক জাফরান কালিটা হচ্ছে পাউডার কালি এটা এই সমস্ত কিতাব যে সমস্ত দোকানে বিক্রয় হয় সেখানে পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে নেবেন তার সাথে বৃষ্টির পানি অথবা পরিষ্কার পানি মিলিয়ে যে কলমের মধ্যে লিকুইড কালি ভরা যায় সেরকম একটা ফাউন্টেন পেন অর্থাৎ ঝর্ণা কলম জোগাড় করে তার মধ্যে এই মেস্ক জাফরানের কালিটা ভরে ওই কলম দ্বারা সাদা কাগজের মধ্যে এই কবজটা লিখতে হবে বন্ধুরা আমার কবজ লেখার সময় খেয়াল রাখবেন অজু গোছল করে এটা লেখবেন পাক পবিত্র অবস্থায় লাগবেন এবং কবচ যাতে কবুল হয় সেজন্য কোনো একটা দান কোনো একটা মাদ্রাসা মসজিদে করে সামান্য হোক সেটা আপনি কিছু করে এরপর কবচটা লিখবেন আল্লাহকে বলবেন যে আল্লাহ এই কবচ দ্বারা যেন আমি হতে ফায়দাবান বন্ধুরা আমার এই কিতাবের মধ্যে কি লেখা হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি তিনশত তেইশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে কারো স্ত্রী যদি স্বামীর বাড়ি হতে পালিয়ে যায় তাহলে নিচের তাবিজটি লিখে জঙ্গলে পুঁতে রাখবে ইনশাল্লাহ স্ত্রী ফিরে আসবে তো বন্ধুরা আমার একেবারে ছোট একটা কবজ আমি আবারও বলছি একেবারে ছোটো একটা কবজ সামান্য তিন চারটা অক্ষর লিখলেই এই কবচটা লেখা হয়ে যাবে তো এই কবচটি লেখার পরে যেটা করতে হবে ছোট্ট একটা মাধুলির মধ্যে ভরে অথবা ভালো করে মুম দিয়ে এটাকে একদম চারি পাঁচটা আটকিয়ে দিয়ে এরপরে যে কোনো একটা জঙ্গলের মধ্যে এটাকে পুঁতে রাখতে হবে জঙ্গল মানে তো বোঝেন সবাই জঙ্গল তো জঙ্গল সে জঙ্গলে গিয়ে সেখানে মাটির মধ্যে গোপনে পুঁতে রাখতে হবে পুঁতে রাখার সময় যেন কেউ দেখে না এতটুকু খেয়াল করতে হবে তো বন্ধুরা আমার কোনো বার নেই কোনো অন্য কোনো নিয়ম নেই আপনি এটাকে লিখবেন সুন্দর করে লিখবেন যে কালি দিয়ে লিখতে বলেছি সেই কালি দিয়ে লেখবেন সুন্দর করে লেখার পরে কোনো একটা মাধুলিতে ভরে আপনি জঙ্গলে পুঁতে রাখবেন তো একটা কথা এখানে লেখা নেই অন্য একটা কিতাবের মধ্যে লেখা আছে বা এটা নিয়ম সেটা হচ্ছে আপনি এই কবজের নিচে পারলে আরবিতে অথবা বাংলায় এতটুকু লিখে দিবেন যে আল্লাহ এই কবজের উচিলায় অমুকের মেয়ে অমুককে তুমি দ্রুত বেগে আমার বাড়িতে ফিরিয়ে দাও অর্থাৎ কথাটা স্পষ্টভাবেই লিখে দিবেন যে অমুকের মেয়ে অমুককে তুমি আমার বাড়িতে ফিরিয়ে দাও এই কথাটুকুকে বাংলায় লিখবেন যারা পারেন আরবিতে লিখবেন না হলে এই কবজটি কিন্তু কার্যকরিতে হারাবে অর্থাৎ এর কোনো অ্যাকশন আপনি পাবেন না এটা কিন্তু সব কবজের নিয়ম আপনি কাকে চান কাকে পাগল করতে চান কাকে ফিরে আনতে চান এটা কিন্তু লিখে দিতে হয় তো আমার এতটুকু কাজ করার পরে আপনি যাঙ্গুল এটা পড়তে দেন ইনশাআল্লাহ এর দ্বারা আপনারা फायদাবানث হবেন তো বন্ধুরা আমার যাদের এই সমস্যাটি রয়েছে স্ত্রীরা পালিয়ে গেছে কোনো ভাবে ফিরে আসছে না তারে লজ্জা স্যার এই অত্যন্ত কার্যকরী অবস্থির আমলটা করেন ইনশাল্লাহ আপনার স্ত্রীরা ফিরে আসবে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে সুখী দাম্পত্যময় জীবন দান করেন আমিন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত